গাইজ, আমরা এখন আমাদের বাঁকুড়া ওই পুকুরে এসেছি। কথা ডুববে না? কেন? আরে ভালো পুকুর, দেখ কি সুন্দর লেক। আমরা গোয়ায় এসেছি। গোয়া ডুবে তুই ঘোরাঘুরি করছিস কেন? চল না, কি হয়েছে? আমি আমি এটা তোর ভিডিও করে দিচ্ছি, ভালো দেখে ক্যামেরা এনেছিস। আমি তো সাঁতার জানি না, আমি জানি না। তখন থেকে আমাকে বলছে চল না মাঠের দিকে, চল না হাঁকতে যাবো, মাঠের দিকে চল না ফটো তুলতে যাবো। এই কুত্তাটা কোস্তা বন্ধু হয়ে গেছে, অনেক কোথাও খুব পছন্দ করে। এখানে কোস্তা কোথায় একটা শিয়াল দেখতে পেয়েছে, মানে আমি দেখতে পাইনি, ও দেখতে পেয়েছে। বলে আমি চিনি, আমি ডেলি দেখি শিয়াল। ইঞ্জিনিয়ারিং কলেজে আজকাল শিয়াল আছে নাকি? শিয়ালটাকে পেলাম না, কতভাবে ডাকার চেষ্টা করলাম শিয়ালটাকে, ছিল মানে ছিল। আমি শিয়ালে ডাক বার করছিলাম, ডাক বার করছি, আমি বললাম ড্যাক বার করছিলাম, ড্যাক। আমাকে পুরো ফরেনার লাগছে, ফরেনার। আমি পুরো ফরেনার সে এসছি, আড়াই আড়াই সোয়াগ, ফরেনার ফরেনার, আমি ফরেনার। কি বলছিস বলতো নিজের মনে? ফরেনার বলতে? ও আচ্ছা, ফরেনার বলতে। ভাই আসছে, ভাই আসছে, সূর্যি মামা আসছে। আমরা যখন আগের বারে এসেছিলাম সেইবারে এই মাঠের দিকে একটা জায়গা ছিল পুরো ফুলে ভর্তি, গাঁদা ফুলে ভর্তি। শুধু গাঁদা ফুল ছিল না, আরো অনেক ফুল ছিল, অনেক ধরনের। বেগুনি একটা ফুল ছিল, কি নাম জানি না। তারপরে ওই দিকে পুরো মানে একটা একটা ক্ষেত বলবো না, বোধহয় দুটো ক্ষেত জুড়ে পুরো সূর্যমুখী ফুল, মানে হ্যাঁ চাষ করেছিল। তো মানে দারুণ, ওটাই খুঁজছি ওটা কোথায়, ওয়্যার। এইখানে বোধ হয় এই যেমন এইখানটা গাঁদা ফুল হয়েছে, কিন্তু কয়েকটা, জাস্ট কয়েকটা, জাস্ট কয়েকটা হয়েছে, কিন্তু আসল জায়গাটা কোথায়। আমরা মেনলি ওয়েট করছি সূর্যটা ওঠার। তো সূর্যটা উঠেছে, আর একটু উঠলে ভালো হয়, তাহলে আরও ফটোগুলো ভালো আসবে। তো কিছু ফটো দেখতে থাকো। আমি শোকা হতো, আমি গঙ্গায় ডুব দেবো। ব্যাংকা চেল্লে উঠেছে, কি না না না, আমি ডুব দিয়ে চলে আসবো। এখন আমরা যাচ্ছি আমাদের পুকুরে, মানে আমাদের নিজেদের আলাদা একটা পুকুর আছে বড়। তো ওই পুকুরটা কোথায় আছে আমি ভুলে গেছি, এতদিন পর এসছি তো ভুলে গেছি, তো ওটাই খুঁজতে যাচ্ছি কোথায় পুকুর। চল ছিপ ঠিপ নিয়ে আয়, মাছ ধরবো তো। তো কি হয়েছে তাহলে? হ্যাঁ, কোথায় কীর্তন চলছে? ওটা ওটা কীর্তন বলে বিয়ে বাড়িতে কীর্তন চলছে কেন? ওটা কীর্তন নয় মা, দেখ ভালো গান চলছে। কি একটা গান চলছে আমিও বুঝতে পারছি না। আমরা সেই পরিত্যক্ত কুয়োটাকে খুঁজে পেয়েছি বিগত 3 বছর পর, সেটা পরিত্যক্ত অতটা, কিন্তু আরে সেটা পরিত্যক্ত নেই। কুয়োর কেন পরিত্যক্ত নেই বলতো? তোর এটা পাবলিসিটি করলাম আমরা, তো এখানে গিয়ে বস না, এটা ছুঁই ধরে দি বলছিস? সাপ না থাকি আশা করছি নেই, চলো গিয়ে বসা যাক, চলো বসা যাক, ছবি তোলা যাক। Thank you.
পুকুরটা সেখানে এসেছি, কিন্তু আমার মেন লেন্সটা মানে আমি মেন ভুলে গেছি যে কোন পুকুরটা আমাদের ছিল। এই একটা পুকুর আছে আর এই একটা পুকুর আছে, এই দুটোর মধ্যে একটা আমাদের, কোনটা ভুলে গেছি। দুটোই আমাদের, দুটোই আমাদের। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। এটা আমার, কিনে নিয়েছি। ওটা তুই নিবি বল, তোর নামে করে দেবো। ঠিক আছে যা, তোর নামে ওটা এসে নিয়ে নিবি। তোমাদের লাগবে কোনো পুকুর লাগবে? ট্রেনে করে নিয়ে যাবো। কি ট্রেনে করে নিয়ে যাবো? হ্যাঁ চল চল চল। কোনো পুকুরটা তোমাদের লাগবে বলো, আমি ট্রেনে করে তাহলে তোমাদের জন্য পুকুর কুয়ো কিছু নিয়ে যাবো। কৌশব যেভাবে নিয়ে যাবে সেইভাবে ট্রাই করবো একটা। সো অ্যাট লাস্ট আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন চা টা খাবো, মুড়ি টুড়ি খাবো, টিফিন টিফিন করে তারপর ঠিক করেছি আমি আর কৌস্তব একটু স্টেশনে যাব। স্টেশনে গিয়ে একেবারে টিকিট কেটেই নেবো, আগের থেকে টিকিট কেটে নেবো, নাহলে আবার ঝামেলা। আমরা আর ঝামেলা চাই না, হ্যাঁ আমরা স্ক্যাম করতে চাই না। অলরেডি একবার স্ক্যাম 2022 হয়ে গেছে, তো হ্যাঁ তো এবারে পুরো একদম সেফলি যেতে চাই। তো দেখা যাক, আমি ভাবছি একটু বেলার দিকেই যাব, দেখি কাকা বা জেঠু কারো একটা বাইক নিয়ে বা পিসাবু যে কোনো একজনের বাইক নিয়ে বেরিয়ে যাবো, গিয়ে আগে স্টেশন থেকেও ঘুরে আসবো, আরও ওখানে একটু বাজার টাজারগুলোও ঘুরে দেখবো, একটু কিছু খেয়ে নেবো, তাহলে একটু ফুড ব্লগ হয়ে যাবে, সব কিছু হবে বলেছি, সব হবে। ব্লগ ছাড়া সব কিছু হবে, ঠিক আছে, আসল কাজটাই হবে। হ্যাঁ আসল কাজটাই হবে, আসল কাজটাই হবে না, বাকি সব কিছু হবে, এভরিথিং। এই দেবীপুরে বাড়ির দিকে যাবো, তো আমাদের মেন যেখানে মেন কালী মন্দির আছে সেটা হচ্ছে সেইটা, এখানে প্রত্যেক বছর পুজো হয়, আর মানে খুব বড় করে পুজো হয়, ঠিক আছে, সব পাঠা বলি দেয় আর সারা রাত পুজো হয়। তারপরের দিন ওই দিকে একটা মাঠ আছে, স্কুলের মাঠ, তো ওইখানে পুরো গ্রাম একসাথে বসে খায়, ওটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। মানে আমি এসেছিলাম ছোটোবেলায় অনেকবার, ও আসেনি। তো কালী পূজা আছে, তো কালী পূজা আমি কলকাতাতেই থাকতে চাই বেশি, মানে ভালো এনজয় হয় বেশি করে ওই জন্যেই। তো সেইভাবে আসা হয়নি রিসেন্ট খুব একটা, তো দেখা যাক পরে যদি আসা হয় তো ব্লগ হবে হবে, আবার কি চাপ কিসের, যেখানে যাবো ব্লগ করবো, যেখানে যাবো ব্লগ করবো, আর কোথায় যাবো ব্লগ করবো, চান করতে কাট করতে হবে। তো সেখান থেকে তো ওখানে খুব ভালোভাবে হয়, সবাই একসাথে থাকে, একসাথে বসে গল্প করা হয়, মানে খুব ভালো লাগে। এখন আমি ভাঙা চালের নিচে বসে আছি, মানে আমাদের এখানে যে তিনটে রান্নাঘর আছে, এটা একটা, এটা ফার্স্ট, এটা ওটা ফার্স্ট রান্নাঘর, এটা সেকেন্ড, আর এখানে একটা, এটা রান্নাঘর নয়, এখন এটা ঢালাই হবে। তো এখানে মেন সব ধান সবজি টবজি রাখা থাকে, ওটাই মেন রান্না হয়। তো মানে সকাল সকাল এমন এক্সপিরিয়েন্স, মানে আমরা বেরিয়েছিলাম ঘুরে ঘুরে টুরে ফিরলাম, ভালো কথা, হঠাৎ করে ঘরে ঢুকে কৌস্তব বলছে যে ও নাকি হেডফোন ফেলে এসছে মাঠে, লে দৌড় লে, বড়ো লোক, বড়ো লোক মানুষ, বোটের হেডফোন ফেলে রেখে দিয়ে চলে আসছে, 1200 টাকার হেডফোন, আমাদের দান করতে পারে, তো দান করবি এবার থেকে, মারবো দৌড়ে। তো আমাদের মেন এন্ট্রান্স হচ্ছে এইটা, এটা হচ্ছে এন্ট্রান্স, তারপরে আছে এদিকে গোয়ালঘর, তারপর বৈঠক খানা। কিরে হেডফোন পেয়ে খুশি? ফার্স্টে আমাদের হচ্ছে এটা গোয়ালঘর, বৈঠকখানা, এটা হচ্ছে আমাদের পুরো বাড়ি, এখানে একটা ঘর আছে, এদিকে বাথরুম, আর এদিকে পুরো পোর্শনটা আমাদের, এদিকে একটা গ্যারেজ আছে, এটা জাস্ট এই গোলাটার পিছন দিকে, এটা তুলসী মঞ্চ, এখানে আমাদের গ্যারেজ, আমাদের পোলট্রি এটা ভাঙা হয়ে গেছে, আর এখানে সবজি টবজি রাখা হয়, আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এটা গোয়ালঘর, এটা বৈঠকখানা। এটা হচ্ছে আমাদের রুম, খাট, এইটা হচ্ছে আমাদের মানে খুব ভালো একটা ট্যাঙ্কি পাওয়া যায় যেখানে আমরা সব কিছু রাখতে পারছি, ক্যামেরা, ল্যাপটপ, চার্জার, এভরিথিং। আপাতত আমার ল্যাপটপটা এখানেই আছে। তো এটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা থাকছি এখন, এখানে আমরা রাজত্ব করছি। কৌশব কালকে পাঁদাবাদি করছিল এই রুমে। কন এই লোক কাহা সে আতে, মানে এখন কটা বাজে? 19:00
9:19, তো আমি ভাবলাম বেশি লেট করবো না, এখনই বেরিয়ে যাবো স্টেশনে, কারণ বেশি লেট করলে আবার রোদ ফোদ লাগবে, গরম হবে, ট্যান ট্যান পড়ে যাবে, কালো কালো হয়ে যাবো, নাইজেরিয়ান হয়ে যাবো, তাই যে এখনই বেরিয়ে যাই। এটা হচ্ছে সব থেকে একটা ফালতু ঢড়ঢড়া বাইক, যেটা নিয়ে আমি আর কোথাও বেরিয়েছি, অলরেডি দুবার বন্ধ হয়ে গেছে। মারে তোর কি অবস্থা, ঠিক কর নিজেকে, মানে এটাকে ডক্টরের কাছে পাঠাতে হবে। সো অনেক ঘাটক হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে, আমি আর কোসা কোসা এখন ক্যামেরা ফ্যামেরা ধরে আছি, একটু মুভ কর না, তাহলে তো বেশ ভালো হয় ব্যাপারটা। স্টেশনে যাচ্ছি জাস্ট বিকজ হচ্ছে যে মানে যত আগের দিনে যা হয়েছিল কাণ্ডটা আমাদের সাথে, পুরো ট্রেন রিজার্ভ ছিল আর আমরা জেনারেল টিকিট কাটার জন্য গেছি, একটাও টিকিট পাইনি। তো আজকে আমরা স্টেশনে যাচ্ছি, আমার লাইসেন্স আছে কিন্তু আমি এত বাজেও বাইক চালাই না, আমি যথেষ্ট ভদ্র সাবধানে ভালোভাবে বাইক চালাই। তো এই বাইকটাই মানে ওয়ান অফ দ্য ফালতু বাইক, অলরেডি দুবার বন্ধ হয়ে গেছে, মানে স্টার্ট দিচ্ছি নিচ্ছে না ঠিকভাবে, রাজনাটি করে উঠছে, মানে কী করছে বাইকটাই জানে, তার উপর সামনের দিকটা পুরো পাঁকা, মানে এই দিকটা হেলে আছে, মানে এই বাইকে করে যাওয়া যায়। তোমার একটু সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, তাহলে আমি একটা কেটিএম ফেটিএম কিনি, না কেটিএম না একটা বুলেট কিনি, ভালো হয় কি বলবো। অ্যাট লাস্ট আমাদের রিজার্ভেশন হয়ে গেছে, তো টিকিটটা দরকার, হ্যাঁ টিকিট আমার কাছে রিজার্ভেশন হয়ে গেছে। তো হঠাৎ করে জাস্ট আমরা বেরোতে যাবো ওখান থেকে, কৌস্তব বলছে ভাই সেই দাদুর দোকান, ওখান থেকে এটা নিয়ে কচুরি কচুরি খাওয়া যাক, কারণ আগের বারে আমরা খেয়েছিলাম এখানে কচুরি আর নিকুতি, তো এখানে নিকুতিটা খুবই ফেমাস, মানে খুব ভালো খেতে নিকুতিটা, তো ওই জন্যেই এসে বসলাম। কাকু কচুরি দেবে, নিকুতি দেবে, কুদরি না দিলেই হলো। কুদরি খাস, শুনেছিস কোনোদিন? তুই যে কুদরি, হোয়াট ইজ দিস, এরকম করছিলিস মনে ফেসটা দেখে। তো ওখান থেকে খেয়ে তারপরে আবার ব্যাক করবো, বাড়িতে যাবো, বিভৎস গরমে এখানে, মানে প্রচুর রোদ পড়েছে আর এত ধুলো, আলাদাই। মামার তো একটু স্পন্সার করছে না, রেডানি প্রমোশন করাবো, একটু দেবে মাখবো, এবার ট্যান প্যান পড়ে যাচ্ছে, কেলে পচা হয়ে যাচ্ছি, সবই কপাল। আমি আগেও খেয়েছি, এবার একটু নরম নরম, এবার একটু ক্রাঞ্চি ছিল, বাট কেমন বলবো, সর ভাজার লম্বা ভার্সন এরকম খেতে। কেমন খাচ্ছিস খেতে তুই? মানে এটা ওয়ান অফ দ্য ফালতু, মানে আমি কতবার যে স্টার্ট দিয়েছি নিজেও জানি না, দিচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে, দিচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে, দিচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে, জঙ্গলে এলাম, সুন্দর লাগছে, তাই আমরা এসে একটুখানি দেখি, ঘুরে ঘুরে দেখা যাক। এখানে আমরা দুই মূর্তিমান এই পুরো প্যান্ডেলে দুজন মিলে বসে আছি, একটা টেবিলে দখল করে পুরো, মানে আমাদের এখানে একটা দাদার, আমাদের ফ্যামিলি একটা দাদার বিয়ে, ঠিক আছে, তো আমাদের ইনভাইট করেছে, তো আমরা এসেছি, সে এবার এখানে এখন খাওয়ার জন্যে এসেছি, তো আমরা তখন থেকে বসেই আছি, ঠিক আছে, কী করবো কিছু বুঝতেও পারছি না, কাউকে চিনিও না দাদার মাতা, দুই মূর্তিমান পুরো প্যান্ডেলে দুজন মিলে বসে আছি, কতটা অকওয়ার্ড ফিল হলে আমরা এইসব করি বলতো, কোথায় ঘরে গিয়ে ঘুমাবো ভাবছিলাম, তুই নাহলে চান করে ঘুমিয়ে পড়ত, এতক্ষণে ঘুমিয়ে পড়তিস, কটা বাজে
কালকেই বেরিয়ে যাবো, তো আজকের ভাবছি আর একবার বিকাল বেলাটা একটুখানি বেরোবো, কেমন একটা আওয়াজ হচ্ছে কোঁ কোঁ, তাহলে বিকাল একটুখানি বেরোবো, ঘুরে ঘুরে আসবো। আমরা খেয়ে চলে এসেছি, তো একটু ইন্ট্রো দিয়ে দিই আমার বাড়ির। এদিকটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, এটার ফার্স্ট রান্নাঘর, তারপরে আমি বললাম যেখানে এখানে সব সবজি টবজি রাখা হয়, তারপরে এইখানটা যেটা আছে এটা পোলট্রি ছিল, তো এটা ভাঙা হয়েছে, ঢালাই হবে যেহেতু, তো এই দিকে আমাদের গোয়ালঘর, বৈঠকখানা, আর এটা পুরো আমাদের বাড়ি। ইয়েস, আর এই দিকটা একটা আরেকটা ঘর হয়েছে, এবার সব থেকে সেরা আমাদের নিজেদের কুয়ো। তো আমাদের এখানে নিজেদের কুয়ো আছে, এই পুরোটা আমাদের জায়গা, পুরোটা এভরিথিং। এখানে কিছু চাষবাস নিজেদের বাড়ির ভেতরেই চাষবাস করা হচ্ছে, এত বড় জায়গা, এত বড় মাঠ। আর এইখানটায় ওই দিকটা একদম জাস্ট ওই দিকটা একটা গ্যারাজ আছে, ঠিক আছে, আবার কুয়ো। অনেক কষ্ট করে কৌস্তবকে ম্যানেজ করে আমি কৌস্তবকে বললাম, কৌস্তব চ হেঁটে হেঁটে ঘোরা যাক, আর বাইক নিয়ে কি হবে, গ্রামে এসছিস, প্রকৃতির কাছে যা, টেকনোলজিকে ছাড়। হ্যাঁ, ওই জন্য বললাম, তো এখানে সানসেটটা বেশ লো বাজেট, লো বাজেট, তাই দেখা যাচ্ছে না, একটা একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। হ্যাঁ সত্যি কথা, আমি মানে আমাদের রোজই একটা না একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার হচ্ছে, মানে যারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখবে তাদের আমি আমার বাঁকুড়া ট্রিপের পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো, মানে কি হয় নি আমাদের সাথে, সে মানে শুরুর দিন থেকে সব কিছু, মানে ভাই না দাই তো সেখান, হ্যাঁ আজকে বাইক নিয়েও একটা মানে, তাহলে এটা আমরা একটা কি বলবো অ্যামাজন অভিযান করছি, অ্যামাজন লাইট, সুন্দরবন লাইট। আচ্ছা, অনেক ঝগড়া ফগড়া করার পর হাইকোর্ট থেকে এইটা নির্দেশ এলো যে এটা কি লাইট, হাওয়ানা লাইট। ও, তোর সাথে সূর্যটাকে কি লাগছে রে, আর ক্যামেরাটা আনলি না। আমরা একটা নদী আবিষ্কার করি, সরি পুকুর আবিষ্কার করেছি, পুকুর পুকুর, যে পুকুরটা গুগল ম্যাপকেও হার মানিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে গুগল ম্যাপও খুঁজে পাচ্ছে না এই পুকুরটা কোথায়, এমন অবস্থা, মানে এত ভেতরে এটা যে কী বলবো, বাড়ির লোকে জানে না। হ্যাঁ, আই থিঙ্ক বাড়ির, আমার বাড়ির লোকও জানে না যে এখানে একটা পুকুর আছে, বাট টু বি অনেস্ট এই জায়গাটা বেশ ভালো লাগছে, একদম চুপচাপ, কোনো সাউন্ড নেই, কিছু নেই, পুরো মাঠ আর চারিদিকে গাছপালা, মানে অনেকটা ডিটাচড ওই মেন রোডের থেকে। তো এখানে কৌশল বলছে বসবে, তাই আমি বললাম যে পুকুরে পাড়ে বসি চ, বললো না একটু মাঠের দিকেও বসতে চাই, তার কারণে ওর জন্য ওর পত্রিকা, তো ওর জন্য এখন মাঠ খোঁজাচ্ছে। ওই তো কাকা যাচ্ছে, এই কাকা গরুর ওপর যাচ্ছে নাকি রে, ও না কাকা সাইকেলটাই নিয়ে যাচ্ছে, পুকুরের পাড়টা মনে হলে অনেকক্ষণে জল ধরা উঠে যেতে পারে, পুকুরের পাড়টা দেখে মনে হলে জল ধরা উঠে যেতে পারে, তাই রিস্ক নিলাম না, বাট আমার পুকুরটা দেখে এখন ভয় ভয় লাগলো। এখানে একটা বসার জায়গা পেয়েছি, সাইডে ওখানে টমেটো হয়েছে, ঠিক আছে, টমটম, ওগুলো তোলা যাবে না, ওগুলো মানে সেইভাবে এখনও হয়নি, ছোট্ট ছোট্ট এরকম টমেটো হয়েছে, বাট টু বি অনেস্ট আমার এখানে মানে কী বলবো, কলকাতা থেকে বাইরে এসে গ্রামের দিকে খুব ভালো লাগছে। তো কোস তুই বল, তোর এক্সপিরিয়েন্স কেমন? তো সেরা লাগে, প্রথমবারই এসেছিলাম তো আমার হেভি লেগেছিল। আচ্ছা, তারপরে এবার আমার অ্যাডভেঞ্চার হচ্ছে দিন দিন, রোজ 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 কিছু না কিছু একটা নতুন হচ্ছে, একটা না তিন চারটা একসাথে, দিনে দিনে মানে দিন মানে ধুরু হয়ে শেষ হওয়ার আগে অ্যাডভেঞ্চার না হলে আমাদের দিন শেষ হচ্ছে না। এখনো কালকের দিনটা বাকি আছে, কাল আবার কি হয়, বাড়ি যাওয়ার সময় আবার কি অ্যাডভেঞ্চার হয় আমরা দেখি। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে,
তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি আকাশে পাতি আকাশ, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমাতে শুপেছি প্রাণ, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। কেমন চালাবে শুনে দেখি।